হালপাড়া পঞ্চায়েতত অনুষ্ঠিত হয় মণ্ডল কংগ্রেসের সভা। পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকে নগর জেলা কংগ্রেসের বাছনি করা আব্দুল কালাম। শতাধিক রাইজের উপস্থিত মণ্ডল হালপাড়া মণ্ডল কংগ্রেসের সভা সম্পন্ন। মণ্ডল কমিটি পুনর্গঠন, কংগ্রেসের যোগদান আর সাংগঠনিক দিকে আলোচনা করবলে সভাখন অনুষ্ঠিত করা হয়। চামগুৰি সমষ্টি লাওখা ব্লক কংগ্রেসের বিভিন্ন পঞ্চায়েতত আরম্ভ হয়েছে মণ্ডল কংগ্রেসের সভা। আগন্তুক পঞ্চায়েতত নির্বাচনের প্রতিটি উইংসের কর্মীসকলক অধিক সক্রিয় করে তুলবল সভাখন অনুষ্ঠিত করা হয়। মণ্ডল কংগ্রেসের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বত সভাখন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কারণত মণ্ডল কংগ্রেসের খালি হওয়া পদসমূহ পূরণের উপস্থিত রাইজর সন্মতিক্রমে সদস্য বাছনি করা হয়। সভাখন উপস্থিত পর্যবেক্ষক আর গোলাম মুস্তফাই কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য আগবায়। কোনোবাই যদি চামগুৰি সমষ্টিরপরা কংগ্রেসক নিষেধ করব বিচাৰিছে, সেয়া মরুভূমিত পানি বিচরার দরে বলে মন্তব্য করে পর্যবেক্ষকজনে। রাইজক শঙ্কিত নহয়, একো একোজন রকিবুল হোসেনের হয়ে কাম করবলৈ আহ্বান জানায় পর্যবেক্ষকজনে। পর্যবেক্ষকজনের মন্তব্য প্রতিজন কংগ্রেস কর্মী অধিক উৎসাহিত হওয়া দেখা যায়।